রবিবার রাজধানী বর্ডার গোলচক্কর এলাকা পরিদর্শনে যান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এদিন পরিদর্শনকালে ওনার সাথে ছিলেন সিপিআইএমের বিধায়করা। এদিন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারদের সাথে কথাবার্তা বললেন জিতেন্দ্র চৌধুরী। প্রসঙ্গত, বাইপাস নির্মাণের জন্য গত কিছুদিন বর্ডার গোলচক্কর এলাকায় সরকারের জমি দখল করে বসবাস হতো জনগণের বাড়িঘরে বুলডোজার চালিয়ে তাদের উচ্ছেদ করে দেওয়া হয়। তবে পুনর্বাসন ব্যবস্থা না করে এইভাবে উচ্ছেদ প্রক্রিয়া চালানোর ফলে এলাকায় শত শত মানুষকে ঘরছাড়া হতে হয়েছে। বর্তমানে কোনোভাবে খোলা আকাশের নিচেই দিন কাটাতে হচ্ছে তাদের। এই অবস্থায় এলাকাবাসীদের খোঁজ নিতে রবিবার সংশ্লিষ্ট এলাকা পরিদর্শনে যান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ বাম বিধায়কদের একটি দল। এদিন পরিদর্শনকালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় বিরোধী দলনেতা, বলেন রাজ্যের উন্নয়নের জন্য সরকার তার নিজের জায়গা দখলমুক্ত করবে তাতে বিরোধিতা করার কিছুই নেই। তবে বিকল্প ব্যবস্থা না করে এভাবে শত শত মানুষের বাসস্থান কেড়ে নেওয়া সম্পূর্ণ অমানবিক। তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টের রায় অনুসারে বুলডোজার চালিয়ে মানুষদের এভাবে উচ্ছেদ করা আইনে অমান্য করা রয়েছে। যে সকল আধিকারিক এই কাজে নেতৃত্ব দিয়েছেন এবং আইনকে এভাবে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছেন তাদের বিরুদ্ধে মামলা নিতে পারবে আদালত। এটা কি আইনের ব্যবস্থা হলো? এক সপ্তাহ তো হয়নি, সুপ্রিম কোর্টের যে কলমে লিখেছে এই কালি এখনো শুকুইনি। বলছে বুলডোজার জাস্টিস আমাদের দেশে অচল, এটা অন্যায়। এবং সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে সমস্ত অফিসাররা নেতৃত্ব দিয়ে উত্তরপ্রদেশ আরও বিজেপি শাসিত রাজ্যগুলোতে এসব করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আমি তাদেরকে বলবো, আগরতলা মিউনিসিপ্যালিটির অফিসারদেরকে, তোমাদের বিরুদ্ধেও এই ধারা লাগবে। এইভাবে আইনকে বিদ্যমান রাখা উচিত না, ঠিক না। তারাও সহযোগিতা করবেন, একটু বলছেন, এখানে লিখিতভাবে বলছেন আমরা ঠিক আছে আমাদেরকে বিকল্প দিক, অর্থাৎ আমরা সহযোগিতা করব। আমরাও বলছি আমরা বিরোধী দল, মানে বিরোধিতা করা না, কনস্ট্রাকটিভ, উন্নয়ন হোক। কিন্তু ছয় সাত মাস দেরি করে তাদেরকে বিকল্প ব্যবস্থা করে যদি এটা করা হয় আকাশ ভেঙে পড়বে, হিসেব তারা এত, এটা তো প্রচণ্ড অন্যায়। সরকারি জমিতে গৃহ নির্মাণ করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা এবং নিশ্চিত আয়ের ব্যবস্থার দাবি জানিয়ে এদিন এলাকার জনগণ বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর হাতে একটি স্মারক তুলে দেন। এ বিষয়ে রামনগরের বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করার আশ্বাস দেন জিতেন্দ্র চৌধুরী। রিপোর্ট, আর ইনিউজ।